চার বছর আগে ধনকুব ইলন মাস্কের মালিকানাধীন এক্সপ্রেস এক্স এর নতুন প্রযুক্তির রকেট ফ্যালকন 9 করে যখন মহাকাশে প্রথম স্যাটেলাইটটি পাঠিয়েছিল বাংলাদেশ, তখন দেশটি মহাকাশে পদচিহ্ন আঁকা এলিট দেশগুলোর ক্লাবে প্রবেশের গৌরব অর্জনের পাশাপাশি এটা থেকে অনেক আয় করার স্বপ্ন দেখেছিল। কিন্তু চার বছর পর এসে কর্তৃপক্ষ বলছেন, নানা কারণে উৎক্ষেপণের প্রথম 3 বছরে স্যাটেলাইটটি থেকে কোনো আয় করতে পারেনি বাংলাদেশ। ফলে খরচ উঠে আসার যে প্রাথমিক হিসেব নিকেশ করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে এই খরচ উঠতে আরও বেশি সময় লাগবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 তৈরি এবং উৎক্ষেপণে প্রায় 3,000 কোটি টাকা খরচ হয়েছিল, যা উৎক্ষেপণের সময় বলা হয়েছিল পরবর্তী 7 বছরের মধ্যে অর্থাৎ 2025 সালের মধ্যে তুলে আনা সম্ভব হবে। কিন্তু স্যাটেলাইটটি উৎক্ষেপণের 4 বছর পূর্তিতে এসে পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বিবিসিকে বলেছেন, 4 বছরের মধ্যে প্রথম 3 বছরে আমরা নানা কারণে কোনো আয় করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমরা আয় করা শুরু করেছি। বছরে ঠিক কী পরিমাণে আয় হচ্ছে স্যাটেলাইট থেকে সে বিষয়ে কোনো তথ্য দেননি, তবে তিনি বলেছেন এই মুহূর্তে স্যাটেলাইট থেকে যে আয় হয় এর পরিচালনা ব্যয় হিসেবে তার 1/10 চেয়েও কম খরচ হয়। আসলে টাকার অঙ্কে সেটি কত সেটি উল্লেখ করেননি তিনি। তবে সাফল্যর ব্যর্থতা নিয়ে কর্তৃপক্ষ যা বলেছেন, 2018 সালের 11 মে রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এই স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয়। কর্মকর্তারা বলেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ছিল মহাকাশে বাংলাদেশের উপস্থিতি জানান দেওয়ার মিশন। স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টিকে জাতীয় গৌরবের অংশ হিসেবেই দেখা হয়েছিল সে সময়। যেসব লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে স্যাটেলাইট তৈরি এবং উৎক্ষেপণ করা হয় তার অনেকটাই পূরণ হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তবে স্যাটেলাইট থেকে আয় করার ক্ষেত্রে লক্ষ্য পূরণ না হওয়া এবং দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চাহিদা সৃষ্টি করতে না পারার ব্যর্থতা স্বীকার করে নেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছেন, এটি যখন উৎক্ষেপণ করা হয় তখন বাজারে স্যাটেলাইট ব্যান্ডউইথের যে দাম এবং সরবরাহ ছিল সেখানে অনেক প্রতিযোগিতা তৈরি হয়েছে, আর সে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ, যে কারণে আন্তর্জাতিক বাজারটি ধরতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। স্যাটেলাইট স্থাপনের সময় যেসব উদ্দেশ্য ছিল তার মধ্যে প্রধান ছিল দেশের দুর্গম অঞ্চলে যেসব এলাকায় ফাইবার অপটিক্যাল কেবল নেওয়া যায় না বলে টেলিফোন সার্ভিস বা ব্যান্ডউইথ দেওয়া সম্ভব হয় না, সেসব জায়গায় টেলিযোগাযোগ স্থাপন করা। তারা জানিয়েছেন ইতিমধ্যে দেশের 31টি দ্বীপে 112টি VSAT স্থাপন করায় স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট যোগাযোগ স্থাপন করা হয়েছে। এছাড়া দেশের সরকারি বেসরকারি টিভি চ্যানেলগুলোকে এখন এই স্যাটেলাইটের মাধ্যমে ব্রডকাস্ট সার্ভিস বা সেবা দেওয়া হচ্ছে। দেশের 33টি বেসরকারি টিভি চ্যানেল যারা আগে বিদেশি স্যাটেলাইট থেকে ব্যান্ডউইথ নিত, 2019 সাল থেকে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নিচ্ছে। সফলতার আরেকটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, এই স্যাটেলাইটের পরিচালনায় এখন বাংলাদেশের ছেলেমেয়েরাই শতভাগ কাজ করছে, এটা অনেক বড় অর্জন আমাদের, যেহেতু এক্ষেত্রে আমাদের 0 নলেজ ছিল।